আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওটি দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও সোলার এনার্জি পার্ক, ভিডিওটি দেখতে থাকুন। নতুন হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আপনাদের জন্য নিয়ে এলাম খুলনার আরও একটি সুন্দর স্থান, খুলনার সোনাডাঙ্গা সোলার পার্ক। এই পার্কটির কথা হয়তো অনেকেই জানেন না, আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুলনার এই অনিন্দ্র সুন্দর জায়গাটি সম্পর্কে জানাতে পারব। সোলার এনার্জি পার্ক, যেটি মূলত খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অবস্থিত, এই পার্কের পরিবেশ মুগ্ধ হয়ে প্রতিদিন ভিড় করছে শত শত মানুষ। সোনাডাঙ্গা আবাসিক এলাকায় বসবাসকৃত লোকজনদের জন্য বিনোদন ও সময় কাটানোর অন্যতম স্থান সোনাডাঙ্গা সোলার এনার্জি পার্ক। প্রিয়জনদের সাথে নিরিবিলি সময় কাটানোর জন্য উপযুক্ত জায়গা এই পার্কটি। পার্কটিতে ছোটদের খেলার জন্য রয়েছে খোলা মাঠ ও বেশ কিছু ফ্রি রাইডের ব্যবস্থা। ছুটির দিন বা যে কোনো সময় বের করে কোলাহলমুক্ত নিরিবিলি সোলার এনার্জি পার্কটিতে ঘুরে আসতে পারেন। সোলার এনার্জি পার্ক বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বিভাগীয় শহর খুলনায় অবস্থিত। খুলনা সৌর বিদ্যুৎ উৎপাদন ও প্রশিক্ষণ কেন্দ্র এবং পার্কটি এক জায়গায় অবস্থিত, তাই একে সোলার এনার্জি পার্ক বলা হয়। এটি একটি বিশাল এলাকা জুড়ে সবুজ গাছে ঘেরা একটি বিশাল লেক সহ একটি পার্ক, খুলনার অন্যতম সেরা পার্ক, যা হাঁটা দৌড়ানো বা ব্যায়াম করার জন্য ভালো। সোলার পার্ক সোনাডাঙ্গা আর এ খুলনা 9000 এ অবস্থিত। এই প্রকৃতির আকর্ষণ ছাড়াও খুলনায় তালিকাভুক্ত আরও 4টি প্রকৃতির আকর্ষণ রয়েছে। এছাড়াও অন্যান্য বিভাগে এই জেলায় তালিকাভুক্ত 12টি আকর্ষণ রয়েছে। ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট পেলে নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।